সোনার ফসল বাড়িতে আসার আগেই দুষ্কৃতীদের আগুনে এক চাষির পাঁচ বিঘা জমির সর্ষে মাঠে পুড়ে ছাই হয়ে যায় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে মালদহের চাঁচল এক নম্বর ব্লকের খড়বা গ্রাম পঞ্চায়েতের মণিকান্ডা মাঠে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ডুমরাল ঘাট এলাকার কৃষক কৈলাস ভগত। এই ঘটনাকে কেন্দ্র করেই এলাকায় চাঞ্চল্য ছড়েছে আতঙ্কিত আলিয়া কৃষকরাও। জানা যায়, খড়বা পঞ্চায়েতের ডুমরাল ঘাট এলাকায় কৃষক কৈলাস ভকতের পাঁচ বিঘা জমির সর্ষে জমিতে মজুদ করে রাখা ছিল। মঙ্গলবার দুপুরে রোদে শুকিয়ে সর্ষেগুলি বাড়িতে নিয়ে আসার কথা ছিল, কিন্তু সোমবার রাতে কে বা কারা সর্ষেগুলিতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। পাঁচ বিঘা জমির প্রায় 15 কুইন্টাল সর্ষে আগুনে পুড়ে ছাই হয়ে যায়, যার বর্তমান বাজার মূল্য প্রায় 50,000 টাকা। রাতেই খবর পেয়ে জমিতে ছুটে যান কৈলাসবাবু। খবর দেওয়া হয় চাঁচল থানার খড়বা ফাঁড়ির পুলিশকে। রাতেই ঘটনাস্থলে ছুটে যান পুলিশ। মঙ্গলবার চাঁচল থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন কৈলাস ভকত। ঘটনার তদন্ত নেমেছেন পুলিশ। কৈলাস ভগত বলেন, আমার সাথে তেমন কারো কোনো শত্রুতা ছিল না, কে বা কারা আগুন লাগালো বুঝতে পারছি না। ব্যাংক থেকে ঋণ নিয়ে এবছর সর্ষে চাষ করেছিলাম, সর্ষে বিক্রি করে পরিশোধন করার কথা ছিল, কিভাবে এত টাকা পরিশোধন করব তা নিয়ে চিন্তাই উড়েছে ঘুম। ওই এলাকার আরও এক কৃষক বলেন, এই ঘটনা এর আগে এই এলাকায় ঘটেনি, এই মাঠে অনেকেরই সর্ষে রয়েছে, এদিনের ঘটনায় আমরাও আতঙ্কিত, পুলিশের কাছে অনুরোধ দ্রুত দোষীদের গ্রেপ্তার করে উপযুক্ত ব্যবস্থা নেবার। জমির সর্ষা রাখা ছিল এক জায়গায় থেসারে মারার জন্য, এটা থেকে আজকে মারা হতো কালকে আগুন লেগে গেছে। কে লাগিয়েছে? আমি বলতে পারছি না, আমাদের বাড়ি হচ্ছে এখান থেকে 1.5 কিলোমিটার দূর। হ্যাঁ, তারপরে এখান থেকে লোক ফোন করলো, তারপর আমরা আসে দেখছি এখানে ধাই ধাই করে আগুন জ্বলছে, অনেকজন 3 গ্রামের লোক ঢেরি হয়ে গেছিলো। হ্যাঁ, তারপরে এখন তো সন্ধ্যায় বলে কাকু বলতে পারছি না আমরা। মোটামুটি আনুমানিক কত সর্ষা পেতেন এখান থেকে? এখানে মোটামুটি 40-50 হাজার টাকার সর্ষা গেল 5 বিঘা জমি। কিছু কি বাঁচাতে পেরেছেন? না, বাঁচাতে পারিনি কিছু। কি মনে হচ্ছে কেন আগুন লাগালো? আর কি করে যে আগুনটা লাগলো তা আমি তো আর কিছু বলতে পারছি না, আমাদের 2 কিলোমিটার দূরে। এটা কি লেগেছে না কেউ লাগিয়ে দিয়েছে, কি অনুমান করছেন? অনুমান করছি কি এটা লাগানো হয়েছে। আচ্ছা, থানায় কি অভিযোগ করবেন? অভিযোগ করতে গেলে করতে হবে, থানায় করেছি কালকে। মেজবাবু কি ছিল ওটা, মনোরঞ্জন দা এসেছিলো, সব ফাঁড়ির লোক এসেছিলো আর কি। এখানে এখন কি অবশিষ্ট পড়ে রয়েছে আপনার জমি? এখন সব ছাই পড়ে আছে। কৈলাস ভগতের জমিতে 5 বিঘা জমিতে সর্ষাতে আগুন লাগাই দিয়েছে, আমরা আতঙ্কিত। পুরো এলাকাতে প্রচুর সর্ষা আছে, আবার কেউ না আগুন লাগাই দেয়, আতঙ্কিত আছি আমরা। প্রশাসনকে জানিয়েছে? হ্যাঁ, প্রশাসনকে জানিয়েছি। কি বলছেন তারা? বলছি দেখছি, তদন্ত করছি। কি হয়েছিল মোটামুটি এখানে? এখানে রাত্রেবেলা কে সর্ষাতে আগুন লাগা দিয়েছে, কৈলাস ভগতের জমিতে আগুন লাগাই দিয়েছে। আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন কি? 9 লাখ টাকা আছে ক্ষয়ক্ষতির পরিমাণ। আপনাদেরও তো জমি জায়গা রয়েছে? হ্যাঁ আছে, জায়গার জমি আছে। কতটা আতঙ্কিত রয়েছে? আতঙ্কিত মানে মানে খুবই আতঙ্কিত আছি আমরা এই বিষয়টা নিয়ে। যারা দোষী তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে। মালদা থেকে দেবাশিস পাল ও দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।